উনিশ শতাংশ কম লক্ষ্যমাত্রা পূরণ হল দু হাজার চোদ্দ দু পনেরো অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে একশো কোটি ডলার বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এদেশে ট্যানারির পরিবেশ নিয়ে আপত্তিকর কারণে কমছে রপ্তানি তাই দ্রুত ট্যানারি স্থানান্তরের জন্য সহজ শর্তে ঋণ ও আর্থিক প্রণোদনা চাইলেন ব্যবসায়ী নেতারা চামড়া শিল্প নিয়ে তাঞ্জিলা নিঝুমের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব রপ্তানি আয়ের দ্বিতীয় বৃহত্তম খাত চামড়া শিল্প দেশের প্রতি বছর দুই কোটি বর্গফুট চামড়ার চাহিদার বিপরীতে কাঁচা চামড়া উৎপাদন হয় প্রায় আঠারো কোটি বর্গফুট বাড়তি চামড়া প্রক্রিয়াজাত করে রপ্তানি হয় দুই হাজার তেরো অর্থ বছরে এ খাতে আয় হয় চৌহাত্তর কোটি ছাপ্পান্ন লাখ ডলার দুই হাজার বারো তেরো অর্থ বছরে যা ছিল ছাপ্পান্ন কোটি ডলার দুই হাজার এগারো বারো অর্থ বছরে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করে আয় হয় তেতাল্লিশ কোটি ডলার আর ক্রমবর্ধমান এই রপ্তানি আয়ের পরিমাণ এক বিলিয়নের উপরে তবে এ শিল্পের অগ্রযাত্রার বড় বাধা টানারের অস্বাস্থ্যকর পরিবেশ এ শিল্প মালিকদের আশঙ্কা রপ্তানি আয় রাশের বিদেশি বাইরের যারা যারা আসে তারা বলতেছে এনভায়রনমেন্ট এবং পরিবেশ অনুকূলে না ট্যানারি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই বিদেশি ক্রেতাদের আমরা হারাবো এবং আমরা আমাদের বাজার হারাবো সরকারের প্রতি তাদের দাবি এ খাতের উন্নয়নে সরকারি সহায়তার সরকার অন্তত যদি তিন হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়া হয় তাহলে আমরা মনে করি যে প্রত্যেক ট্যানারি মালিক এক বছরের ভিতরে এখান থেকে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করবে এবং পরিবেশ বান্ধব চামড়া উৎপাদন করে এই চামড়ার ব্যবসাকে আরও প্রভৃতি অর্জন করবে আঠারো উনিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সার্ভিস চার্জ সহ পড়ে যায় তে এই ক্ষেত্রে ইন্টারেস্ট দিয়ে মাল এখান থেকে আমাদের থেকে কিনে পারচেস করবে এবং বিদেশে এক্সপোর্ট করবে এটা একটা যথেষ্ট সময়ের প্রয়োজন এই শিল্পকে ধরে রাখতে হলে মেনটেনেন্স প্রপার মেনটেনেন্স করতে হলে গভর্নমেন্টের সদিচ্ছা এবং সরকারকে খুব ত্বরিত গতিতে এগিয়ে আসতে হবে চামড়া শিল্প উদ্যোক্তাদের মতে সব সুযোগ সুবিধা নিশ্চিত হলে এ খাত হতে পারে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস এই সেক্টর নজরদারি খবরদারি করলে সেক্টর আরো এগিয়ে যাবে তানজিলানি ঝুম মোহনা সংবাদ ঢাকা